ওয়েলকাম টু আপডেট মাস্টার। এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক দুর্নীতি নিয়ে বড় একটি আপডেট চলে এসেছে এবং সিবিআইয়ের কাছে চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে। আমরা বিস্তারিত আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো যে ব্যাপারটি উঠে আসছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে এবং 269 জন নিয়ে একটি নতুন আপডেট চলে এসেছে এবং সিবিআইয়ের কাছে সেই চাঞ্চল্যকর তথ্যটি চলে এসেছে এবং তার সাথে 2787 জনের যে ব্যাপার সেটা নিয়েও কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে এবং পর্ষদ কিন্তু একটু বিপদে পড়তে চলেছে। তো পুরো ব্যাপারটি আপনারা আবার জানতে চলেছেন। তো আপনারা জানেন যে সিবিআই কাছে একটি চাঞ্চল্যকর তথ্য যেটি এসেছে এবং 269 জনের চাকরি যেটা অলরেডি বাতিল করা হয়েছে এবং সেই বাতিল করা নিয়ে টেট যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার নিয়ে গরমিল দেখা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে 269 জন যাদের 1 নম্বর দিয়ে পাস করানো হয়েছিল তাদের মধ্যে অন্তত 244 জন টেট পাস করার আশেপাশেও নেই, অর্থাৎ টেট পাস করা তো দূরের কথা, তার আশেপাশেও নেই, অর্থাৎ কেবলমাত্র 20 থেকে 25 জন টেট পাস করতে পারেন যাদের প্রাপ্ত নম্বর টেট নম্বর থেকে 1 নম্বর কম ছিল, অর্থাৎ 1 নম্বর দিয়ে তাদেরকে পাস করানো হয়েছে বলে যেটা বলা হয়েছিল। এবং এর আগে যে পর্ষদ আদালতে জানিয়েছিল যে টেট প্রশ্নপত্রে ভুল রয়েছে, নম্বর বাড়ানো হোক, এই মর্মে 2787টি আবেদনপত্র জমা পড়েছিল, অর্থাৎ যারা অভিযোগটা করেছিলেন, এবং এদের মধ্যে 273 জন প্রশিক্ষিত প্রার্থীকে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়েছিল এবং টেট 2014 অফলাইন হয়েছিল এবং অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা পর্ষদের কাছে ছিল না। পর্ষদ আর একটা ব্যাপার জানিয়েছিল, 2015 সালে প্রাথমিক টেটে 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 18 লক্ষ পরীক্ষার্থী অসফল হন, এত সংখ্যক অনুত্তীর্ণদের মধ্যে যাচাই করে সকলের নম্বর বাড়ানো সম্ভব হয়নি, ফলে যারা আবেদন করেছিলেন শুধু তাদেরকেই বাড়তি নম্বর অর্থাৎ 1 নম্বর করে দেওয়া হয়েছিল। পর্ষদের এই দাবির পরিপ্রেক্ষিতে আবেদনপত্র দেখতে চায় আদালত, যেটা অলরেডি আপনারা আগে দেখেছেন, এবং এই নিয়োগ তদন্তে সিবিআই মনে করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি আদৌ যুক্তিযুক্ত নয়। 269 জনের মধ্যে মাত্র 20 থেকে 25 জন পাস করার মতো অবস্থায় আছেন, বাকিরা পর্ষদের দাবি থেকে অনেকটাই দূরে। সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে চরম বেকায়দা আছে সে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা অলরেডি আমাদের ব্লগে শেয়ার করে দেওয়া হয়েছে, আপনারা যদি চাইলে কিন্তু পড়তে পারেন, লিঙ্কটা অলরেডি আমাদের টেলিগ্রামে ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে আরেকটি ব্যাপার উঠে আসছে যে আমরা একটি খবর পাচ্ছি, যদিও খবরটা এখনও পর্যন্ত মানে 100% কনফার্ম বলা যাচ্ছে না, যে 2787 জন এই মানে এটা কোনো আবেদন করেনি বলে উঠে আসছে। তো এই এই সম্পর্কে যদি যখন তথ্যটা আরও কনফার্ম হবে তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই নিয়ে কালকে দুপুরের দিকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রথম শিক্ষা পর্ষদকে। এখন দেখা যাক কী ব্যাপার উঠে আসে এবং সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।